অদ্ভুত হবে। তখনকারের আমি অনেক দিনের আগের কথা বলছি, একটা বেরিয়েছিলাম আমি পুরী থেকে, পুরীর সি বিচে আমি বসে কিছু ঝিনুক কালেক্ট করেছিলাম, তাই থেকে কলকাতায় এসে শাড়ি আর জুতো ব্যাগ তৈরি করেছিলাম, নিজের হাতে করতাম অ্যাকচুয়ালি, আমার বেঁচে থাকা ওটা বলি তো। সেটা সানন্দার পাতে বেরিয়েছিল, সে দেখে সর্বরী এসেছিলেন, এসে আমার মানে উনি যখন ফোন করছেন তখন বলছেন, আমি ভাবতে পারছিলাম উনি একজন অত গুণী মানুষ তো, তারপরে যখন বলছেন যে আমি এসে বললেন যে ইরানি আমি এসে গেছি, আমি তখন দেখে অবাক, আমি ভাবছি অন্য কোনো কেউ। তখন উনি ওনার ছেলে বউকে নিয়ে এসেছিলেন, আমাকে অনেক আশীর্বাদ দিয়ে গেছিলেন। আমি